হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আমি সালমান। আজকে তোমাদের শেখাবো কিভাবে একটি অ্যাডভার্টাইজ ডিজাইন করতে হয়। তো প্রথমে ফটোশপ ওপেন করে নিউতে গিয়ে আমরা একটি পেজ নিয়ে নেব। এখানে সাইজ দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ? তো আমি যেরকম সাইজ দিচ্ছি তোমরা সেরকমই সাইজ দিয়ে কিন্তু তোমাদের পেজটা তৈরি করবে, এবং অবশ্যই পিক্সেল এবং আরজিবি আছে কিনা এটা চেক করে নেবে, এবং ফাইলের একটি নাম দিয়ে দিতে হবে। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু পেজটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি একটি টেম্পলেট ইউজ করেছি, যদি তোমরা টেম্পলেটটি চাও এরকম একটি টেম্পলেট আমার কাছ থেকে তোমরা পাবে। এজন্য কমেন্ট বক্সে কমেন্ট করলে কিন্তু আমি তোমাদেরকে টেম্পলেটটা দিয়ে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি কিন্তু টেমপ্লেটটা আমার প্রয়োজন অনুযায়ী আমার যে পেজে বসিয়ে নিলাম। তো তোমাদের এ ধরনের টেমপ্লেট প্রয়োজন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। এবং দেখতে পাচ্ছ আমি ব্যাকগ্রাউন্ডে একটি কালার ইউজ করছি, এবং কালারটি অবশ্যই গ্রেডিয়েন্ট ইউজ করতে হবে। তো গ্রেডিয়েন্টের উপর ক্লিক করে আমি নতুন একটি শেপ নিয়ে নিচ্ছি, এবং এখান থেকে জাস্ট আমি আমার ডান বাম পাশের যে কালার যে টুলটা আছে এখান থেকে আমি কালারটা একটু ইয়েলো করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি ইফেক্ট কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে। বন্ধুরা, যারা তোমরা ফটোশপের বেসিক ক্লাস সম্পর্কে কোনো কিছুই জানো না, ফটোশপ কি এই সম্পর্কে জানতে কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশনে ফটোশপের একটি টোটাল ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, এখান থেকেও দেখতে পারো। এবং আমার চ্যানেলের প্লে লিস্টেও কিন্তু ফটোশপের ক্লাসগুলো দেওয়া আছে, সেখান থেকেও দেখে নিতে পারো। তো এরপরে আমাদের টেক্সট লিখতে হবে। টেক্সট লেখার জন্য উপরে তোমরা জায়গা নিয়ে নিবে আমার মতন করে, এবং এটার সাইজ, ফন্ট সাইজ, ফন্ট কালার এগুলো কিন্তু তোমরা সবকিছু চেঞ্জ করতে পারবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি একটি জাস্ট ডামি টেক্সট নিয়ে নিচ্ছি, এবং কপি করে এটাকে কন্ট্রোলটা চেপে আবার কপি করে নিলাম, এবং উপরে টেক্সটটাকে আমি বড় করে নিচ্ছি। আসলে ফটোশপে অনেক সময় টেক্সট সাপোর্ট করে না, এটা আসলে ক্র্যাক ফাইল ইউজ করার জন্য। তো আমার ফটোশপে এটা সাপোর্ট করছে না, তোমাদের সাপোর্ট করতে পারে, তোমরা এখানে সরাসরি লিখতে পারো তোমাদের টেক্সটটা। তো আমি এখানে অন্য জায়গা থেকে কিন্তু আমার টেক্সটটা কপি করে এনে বসাবো। আমি এখানে যে ফোনের যে ফাঁকা অংশটি আছে সেখানে আমাদের ফেসবুক পেজের একটি স্ক্রিনশট কিন্তু ফোন দিয়ে নিয়ে নিয়েছি। তো অবশ্যই তোমরাও কিন্তু ফোন দিয়ে নেওয়ার চেষ্টা করবে, আদারওয়াইজ তোমাদের ইমেজটা কিন্তু এত সুন্দর হবে না। তো এখানে আমার প্রয়োজন অনুযায়ী কিন্তু আমি বসিয়ে নেব। এটা ফ্রি ট্রান্সফর্ম করছি, ফ্রি ট্রান্সফর্মের শর্টকাট হলো কন্ট্রোল টি, দেখতে পাচ্ছ? এখন আমি কিন্তু এটা প্রয়োজন অনুযায়ী এখানে সাইজ করে বসিয়ে নেব। তো এরপর এর অপোসিট একটু আমি কমিয়ে নিলাম। আমি যে জায়গা থেকে অপোসিটিটি কমিয়েছি তোমরাও ঠিক সে জায়গাতেই যদি ফটোশপের সিসি ভার্সন ইউজ করো তাহলে কিন্তু পেয়ে যাবে, আর না হলে কিন্তু পাবে না। তো যারা পাবে না তারা অবশ্যই কমেন্টে জানাবে, আমি তাদেরকে অন্য একটি সিস্টেম শেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব স্মুথলি কাজগুলো করছি, এবং কিভাবে কাজগুলো করছি এটা এটা যদি তোমরা ফ্রি ট্রান্সফর্ম করার পরে কন্ট্রোল চেপে মাউসের পয়েন্টে ক্লিক করে এভাবে করো তাহলে কিন্তু ঠিক এভাবে তোমাদের কাজটা করতে পারবে। তো আমি অপোসিটটা আবার ঠিক করে দিলাম। এবং আমি চেষ্টা করছি যে নিচে যে ফাঁকা অংশটা আছে এটা ঠিক করে দেওয়া যায় কিনা। তো তোমরাও এভাবে চেষ্টা করে দেখতে পারো, কিংবা ফুল একটা পেজের কিন্তু স্ক্রিনশট তোমরা নিয়ে নিতে পারো। আসলে আমি জাস্ট চেষ্টা করে দেখছি, চেষ্টাটা বৃথাও যেতে পারে,
তো এটা ফেল হয়ে গেছে, তো আমি এজন্যই অন্য একটি পন্থা ব্যবহার করছি। এবং এখানে আমি কিন্তু অলরেডি আমার টেক্সটটা নিয়ে চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ টেক্সটটা আমি অন্য জায়গা থেকে কপি করে এখানে পেস্ট করেছি। আমি নিচে ট্যাগ লাইনের যে উপরে যে টাইটেল, নিচে সাব টাইটেলটা অন্য জায়গা থেকে আমার আবার কপি করে নিয়ে চলে আসছি। তো প্রয়োজন অনুযায়ী আমি কিন্তু টেক্সটটা ছোট করে নিচ্ছি, তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু টেক্সটটা ছোট করে নিতে পারবে। আমার মনে হচ্ছে যে আমার যে কার্টুনের যে ইমেজটা আছে এটা একটু ছোট করার প্রয়োজন, এই জন্য আমি কিন্তু আমার ফোনের যে স্ক্রিনশট এবং সেই লেয়ারটি এবং আমার যে কার্টুনের লেয়ারটি সেটা কিন্তু একসাথে সিলেক্ট করে আমি কন্ট্রোল টি চেপে ফ্রি ট্রান্সফর্ম করে ছোট করে নিলাম, কারণ আমার উপরে লোগো ব্যবহার করতে হবে। তো লোগোর জন্য আমি একটি জায়গা সিলেক্ট করে নিচ্ছি, তোমরা ডান পাশে কিংবা বাম পাশে যে কোনো জায়গায় কিন্তু লোগো ব্যবহার করতে পারো। তো এখান থেকে লোগোর ব্যাকগ্রাউন্ড সবসময় হোয়াইট রাখার চেষ্টা করবে, তো আমিও হোয়াইট রাখার চেষ্টা করছি, আসলে এখন হোয়াইট হয়নি। এবং আমি স্ট্রোকটা কমিয়ে দিলাম যার কারণে একটি সুন্দর ইফেক্ট পাওয়া যাবে, এবং এর উপরে যদি তুমি তোমার লোগোটা বসাও তাহলে কিন্তু খুব সুন্দরভাবে তোমার লোগোটা ফোকাস করবে এবং তোমার যারা ক্লায়েন্ট আছে তারা তোমার লোগোটা খুব সহজে চিনে যাবে। তো আমি এখানে জাস্ট লোগো লিখে রাখছি, তোমরা এই জায়গায় কিন্তু লোগোটা নিজেরাই তোমাদের PNG কিংবা JPG লোগো বসাতে পারো। এবং এখানে আমি লিখবো হটলাইন, এবং আমার যে ইমেজটি আছে আমি সেটা উপরে উঠিয়ে দিলাম এবং হটলাইন লিখে দিচ্ছি। তো এখানে দেখো আমি একটু মিস্টেক করে ফেলেছি, তোমরা ভুলটা ধরতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে। তো বন্ধুরা এই পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করবে, এবং নতুন নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকবে। এই প্রত্যাশা করে আজকে শেষ করছি, এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে।